আজকে ভিডিওটা শুরু হবে নূরজাহান টি এস্টেট থেকে শুরু করে মাধবপুর লেকের। আসলে শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে আসবেন বা কী মোটরসাইকেলে ঘুরে যে মজাটা আছে সেই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আর কি বুঝতে পারবেন যে আজকে আমরা কত মজা করেছি। এখন আছি আমরা মাধবপুর লেকে, তবে গল্পটা শুরু থেকে দেখলে হয়তো বা কীভাবে আসলাম বা কী সব কিছু বুঝতে পারবেন। তো আজকে ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক। শ্রীমঙ্গল শহরে থাকলে পারা আপনার জন্য বেস্ট চয়েস হতে পারে লন্ডন রেস্টুরেন্ট, যেখানকার খাবারের মান অনেক ভালো এবং দামটাও কমের মধ্যে পাওয়া যাবে। নাস্তা করা শেষ করে আমরা শ্রীমঙ্গল স্টেশন পার হয়ে যাই। কিছুটা পথ যাওয়ার পরে এখানে গ্র্যান্ড সুলতান নামে 5-স্টার একটি রিসোর্ট পাওয়া যায়, যেখানে কিনা অনেকে আসে এবং থাকে। আমরা এখানে যাব না, আমরা এখন চায়ের স্টলে যে চায়ের আড্ডা দেবো। এখানে করা চায়ের মানটা অনেক ভালো, ফ্যামিলি টি স্টল নামে জায়গাটা পরিচিত আমি যতটুকু জানি। এখানে একবার হলে আপনারা চা খাবেন, বেশ ভালো লাগবে। এখানকার চায়ের লিকারটা অন্যরকম একটু করা না? আড্ডা দেওয়া শেষ করে আমরা এখন নূরজাহান টি স্টেটে যাবো। গ্র্যান্ড সুলতান পার হয়ে যাওয়ার পরে কিছুটা পথ যাওয়ার পরে হাতে ডান দিক দিয়ে দেখতে পাবেন নূরজাহান টি স্টেট লিখাই আছে। ডান দিক দিয়ে রাস্তা ধরে যেতে পারলে পারে আপনারা নূরজাহান টি স্টেটের মধ্যে যেতে পারবেন। আমরা ঠিক সেই রাস্তা ধরেই যাচ্ছিলাম, যদিও সেটা পাবলিক প্রপার্টি না, এটা হলো প্রাইভেট প্রপার্টি, ব্যক্তিগতভাবে এটা এখানে সব কিছু নিয়ন্ত্রিত হয়, কিছু জায়গা আছে। তো জায়গাটা যে রাস্তা ধরে যাচ্ছিলাম, যাওয়ার পরে আমরা ড্রোন ফুটেজ কিছু এখন দেখতে পাচ্ছেন। ড্রোন ফুটেজে আসলে নিচে কত সুন্দর চা বাগান সেটা দেখা যাচ্ছে না, বড় বড় গাছপালার জন্য নিচে যে সুন্দর দৃশ্য সেগুলো কিন্তু দেখা যাচ্ছে না। তবে নিচের দিকে টি গার্ডেন যেটা নূরজাহান, অনেক সুন্দর একটি গার্ডেন, যেটা কিনা অন্যান্য টি স্ট্রিটের চাইতে নূরজাহান অনেক নাম কামিয়েছে এবং দেখতে এবং বাগানটা অনেক সুন্দর। কিছুটা পর যাওয়ার পরে শৈশবের যে ছোটোবেলার যে গল্পটা সুন্দরভাবে খেলার, একটি টায়ারকে সুন্দরভাবে দৌড়ে দৌড়ে খেলার যে বিষয়টা সেটা খুব দেখলাম। তো চাইলাম যে আপনাদের সাথে ক্যামেরা বন্দি করে জিনিসটা দেখাই, তো আমার কাছে ভালো লাগলো। সেখান থেকে ব্যাক করে চলে আসছি এই একটা কারণে, নূরজাহান টু স্টেটের মেন যে জায়গাটা, মানে এখানে যাওয়ার পরে আপনি যে ব্যানারটা দেখতে পাচ্ছেন বা সাইনবোর্ড দেখতে পাচ্ছেন হাত, এখন সেখানে যাওয়ার কিছুটা পর যাওয়ার পরে বুঝতে পারলাম যে বাস দিয়ে ঘিরে দেওয়া, সেখানে প্রবেশ নিষেধ করে দিয়েছে, এটা খুব দুঃখ। তো সেখান থেকে ব্যাক করার পরে আমরা অনেকজনকে শ্রমিককে দেখি যে তারা বসে থেকে সকালের, মানে সকাল ঠিক না, তখন মোটামুটি বেলা হয়ে গেছিল, খাওয়া দাওয়া করছিল। স্ট্রিট দিয়ে যাচ্ছিলাম, মানে মোটামুটি নূরজাহান টি স্ট্রিটের মধ্যে ছিলাম, তবে যে সুন্দর জায়গাগুলো সামনের দিকে ছিল, তো ওইখানে যেটা হয়েছে যে মানে যে মালিক সে অ্যাকচুয়ালি বন্ধ করে দিয়েছে রাস্তা, তার জন্য আমরা অন্য একটা রুট দিয়ে যাচ্ছি। মানে যেখানে দেখা দেখতে পাবেন নূরজাহান টি স্ট্রিট লেখা আছে, তার বাম দিক দিয়ে রাস্তা চলে গেল, সেই রাস্তা ধরে আমরা এখন যাচ্ছি। আপনারা যদি মোটরসাইকেলে আসতে চান তাহলে পর কমপক্ষে 3-4টা মোটরসাইকেল নিয়ে আসলে আপনাদের জন্য ভালো হবে, কারণ জায়গাটা খুবই নিরিবিলি, নিজের কাছে একটু ইনসিকিউর ফিল হতেই পারে। আর যদি গ্রুপ ওয়াইজ আসতে চান 2500-3000 টাকায় আপনারা জিপ বলেন, যাদের গাড়ি বলেন, এই সকল গাড়িতে আপনারা সুন্দরভাবে এই জায়গাগুলো সারাদিন ব্যাপী ঘুরতে পারবেন। একদিনই আপনি মোটামুটি শ্রীমঙ্গলে অনেকটা জায়গা ঘুরে ফেলতে পারবেন। মাধবপুর লেকে যাওয়ার সময় কিন্তু আপনাকে টিকিট কাটতে হবে, মোটরসাইকেলে আসেন বা অন্য অন্য যে গাড়িতে আসেন না কেন আপনাকে টিকিট কাটতে হবে। প্রবেশ করার পরে কিন্তু আপনাকে গাইড নিতে বলবে, কিন্তু গাইড নেওয়ার কোনো দরকার নাই, উঠে হাতে বাম দিক দিয়ে পাহাড়ের উপর উঠতে লাগবেন, তারপরে উঠে এসে বরাবরের মতো এই জায়গাটাতে উঠতে পারবেন। মানে এটা তৃতীয় স্টেপ, প্রথম একটা এরকম জায়গা পাবেন, সেখান থেকে নেমে এসে আর একটা এই জায়গাতে আসলে পারাই ঠিক সুন্দরভাবে কিন্তু এই জায়গাটা পাবেন। এটা টিলা হিসেবে ধরা হচ্ছে, মাধবপুর লেকের যে টিলা সেখান থেকে ড্রোন ফ্লাই করেছি, এবং সেখানে কিন্তু কিছু খাবারের দোকান আছে, কিছু ফলের দোকান আছে, সেখানে করা বিশেষ করে পেঁপে থেকে শুরু করে আনারস বা বাতাবি লেবু, এই খাবারগুলো অনেক জোস, একেবারে সেই টেস্টফুল। আর এই হচ্ছে সেই মাধবপুর লেক, যেটা কিনা ব্রিটিশ আমলে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছিল আশেপাশে চা বাগানে পানি দেওয়ার জন্য। সেখানে পানি সংগ্রহ করে রেখে আশেপাশে চা বাগানগুলোতে সুন্দরভাবে চা পানি সাপ্লাই করা হতো। এই মাধবপুর লেকটা অনেক সুন্দর একটি জায়গা, বিকালে বসে থাকার মতো অনেক একটা মানে পরিবেশ, মানে জোস একটা জায়গা হতে পারে। তবে আমরা সকাল থেকে মোটামুটি দুপুরের দিকে এখানে পৌঁছাইছি। মাধবপুর লেকে আসার পরে দুইটা টিলা, মানে প্রথমে ওঠার পরে একটা টিলা পাবেন, দ্বিতীয় টিলার আসার পরে একটা ছোট্ট দোকান টাইপের আছে, যদিও এখানে এখন বর্তমানে যে ছোটোখাটো দোকানগুলো সেগুলো টিলার পরে দিচ্ছে না যতটুকু শুনলাম, এবং দুইটা আছে পানি শরবত টাইপের একটা, আর চাচা একটা যেমন পেঁপে বিক্রি করে, তারপরে জামরুড়া বলছে বা যে পাপলস বলছে, এগুলো মোটামুটি বেশ ভালোই খাইতে। তবে এখানে যেটাই খান না কেন, যেটাই নেন না কেন, আগে দামটা ঠিক করে নেবেন এবং দামটা শোনার পরে তারপরে যে কোনো জিনিস খাওয়ার অর্ডার দিবেন বা বানিয়ে খাবেন। ভ্রমণপ্রিয় মানুষরা হয়তো বা এরকম জায়গাগুলো বারবার যেতে ইচ্ছে করবে, কারণ গাছপালার মাঝে মিশে যেতে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আমরা ঠিক তেমনটাই এই সুন্দর শ্রীমঙ্গলে মাধবপুর লেকে অনেক সুন্দরভাবে উপভোগ করছি জায়গাটা। তবে গরম ছিল অনেক, কিন্তু যখন আমরা নিচের দিকে নেমে আসি সে সময়টাতে হঠাৎ করে অনেক সুন্দর একগুচ্ছ মেঘ কোথা থেকে যেন চলে আসে। মেঘ চলে আসার পরে
পুরো মাধবপুর লেকের চিত্রটা বা রূপটাই পরিবর্তন হয়ে যায় এবং ঠান্ডা বাতাস শুরু হয়ে যায়, ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে যায়। এর মাঝে দিয়ে আমরা হেঁটে হেঁটে আমাদের বাইক যেখানে রাখা ছিল, যেখান থেকে প্রবেশ করেছিলাম, সেখানে আমরা যাই। তো যাওয়ার পথে মোটামুটি অনেক জোরে বৃষ্টি চলে আসে, রেনকোট পরে আমরা আমাদের হোটেলের দিকে ব্যাক করি এবং সাতকড়া নামে যে রেস্টুরেন্টটা আছে সেখানে স্পেশাল সাতকড়া দিয়ে খাওয়া দাওয়া শেষ করে আমাদের মোটামুটি দিনটা শেষ করি। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।